হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, ঠিক আছে? ওই রিক্রুটমেন্টে কেমন কোয়ালিফিকেশান লাগবে আবেদন করার জন্য, লাস্ট ডেট কবে এবং কটা সিট আছে, ঠিক আছে? সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আমি আলোচনা করব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সবাই গুগলে চলে আসবেন, এখানে সার্চ করবেন wb.government.gov.in, ঠিক আছে? সার্চ করলে একটা নতুন পেজ খুলে যাবে। এই পেজে নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিউ লেখা আছে, নতুন এসছে নোটিফিকেশানটা। লেখা আছে নোটিফিকেশান রিগার্ডিং কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ কনসালট্যান্টস অ্যান্ড জুনিয়র কনসালট্যান্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলবে। এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, নবান্ন, শিবপুর, হাওড়া। নবান্ন থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। পাবলিশড হয়েছে কবে? 20 জুলাই, ঠিক আছে? জুলাই মাসের 20 তারিখ, মানে এই মাসেই পাবলিশড হয়েছে, ঠিক আছে? কোন কোন দুটো ভ্যাকেন্সি দেখে নেওয়া যাক। একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কনসালটেন্ট, ঠিক আছে? আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জুনিয়র কনসালটেন্ট, ঠিক আছে? তো কন্ট্রাকচুয়াল কনসালটেন্ট ফার্স্ট যে ভ্যাকেন্সি, এটাতে কটা সিট আছে? 2টো সিট আছে, ঠিক আছে? এখানে এজ লিমিট কেমন আছে? ম্যাক্সিমাম 36 ইয়ার্স, 36 বছরের উপরে হলে কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে? কোয়ালিফিকেশান কেমন? মাস্টার ডিগ্রি অথবা এমবিএ, না হলে এমপিএ, না হলে এমপিপি, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনাদেরকে থাকতে হবে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স ইন দ্য গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট সেক্টর, ঠিক আছে? যেখান থেকে হোক, এখানে দেওয়া আছে একাডেমিক ইনস্টিটিউশন অর এনি আদার রিলেটেড ফিল্ড, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে? এখানে স্যালারি কেমন দেওয়া হবে? পার মান্থ 1,25,000 টাকা, ঠিক আছে? 1,25,000 টাকা পার মান্থ, ঠিক আছে? তারপরে যা আছে আপনারা দেখে নিতে পারবেন এখানে, আমি ওগুলা আলোচনা করতে যাচ্ছি না, ভিডিও খুব বড় হয়ে যাবে। চলে আসছি সেকেন্ড নম্বর ভ্যাকেন্সিতে, কন্ট্রাকচুয়াল জুনিয়র কনসালটেন্ট, ঠিক আছে? এখানে সিট আছে ঠিক 2টোই এবং এজ লিমিট একই, 36 বছরের উপরে হলে আবেদন করতে পারবেন না, 36 বছরের নিচে হতে হবে। কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি অথবা এমবিএ, এমপিএ, এমপিপি, ঠিক আছে? যে কোনো একটা হলেই আপনারা আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ার ইন দ্য গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট, ঠিক আছে? কর্পোরেট সেক্টর অথবা সোশ্যাল সেক্টর, একাডেমিক ইনস্টিটিউট অর এনি আদার রিলেটেড ফিল্ড থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? তারপরে স্যালারি, এখানে স্যালারি হচ্ছে 75,000 টাকা পার মান্থ, ঠিক আছে? তো এখন চলে আসছি আবেদন। আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনাদের 10/8/2020, আগস্টের 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করে দিতে হবে। আবেদন কী করে করবেন? আপনাদেরকে আবেদন করতে হলে একটা প্লেন পেপার নিতে হবে, তাতে সুন্দর করে নাম, বয়স, আপনার অ্যাড্রেস, ঠিক আছে, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, ঠিক আছে, এসব আপনাদেরকে দেওয়া একদম ম্যান্ডেটরি, ঠিক আছে? এবং কোয়ালিফিকেশান, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যা কিছু সব কিছু, যেমন সিভি বানানো হয় ঠিক একই রকমভাবে সব কিছু ডিটেলস আপনাকে ভালো করে লিখে নিতে হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে আপনাকে কি করতে হবে, সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড করে নিজে সাইন করে তাতে অ্যাটাস্ট করে আপনাকে এই যে অ্যাড্রেস দেওয়া আছে, ডেপুটি সেক্টর জিই ব্রাঞ্চ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রুম নম্বর 505, নবান্ন, শিবপুর, হাওড়া 7001/02, বাই পোস্ট, ঠিক আছে? বাই পোস্টের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। নতুবা আপনারা যদি চান যে ইমেল আইডির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে এই যে ইমেল আইডিটা আছে, এই ইমেল আইডিতে আপনাদেরকে কিন্তু এই ডকুমেন্টসটা ভালো করে স্ক্যান করে ওখানে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা সিলেকশন হবে কিন্তু পুরোপুরি পার্সোনালিটি টেস্টের মাধ্যমে, ঠিক আছে? যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে? একটা কথা মনে করিয়ে দিই, আপনাদেরকে কিন্তু কোনোরকম কোনো ভুল করা যাবে না আবেদনের ক্ষেত্রে,
পুরো ডিটেলসে কিন্তু আবেদন করতে হবে, না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, আজকের ভিডিও ছিল এই রিক্রুটমেন্টটার উপর। রিক্রুটমেন্টটা খুব ভালো রিক্রুটমেন্ট, স্যালারিও খুব ভালো। ঠিক আছে, যদি ভালো লাগে আপনাদের, আপনারা এই রিক্রুটমেন্টটার আবেদন করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে আমি রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট প্রত্যেক দিন প্রতিনিয়তই দিতে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ।